পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ মহাশয়ের নির্দেশ মোতাবেক বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাকিবুল ইসলাম ওরফে রকির নির্দেশে প্রতিটা ব্লকের যুব সভাপতিগণ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা যেভাবে বাংলার মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জিকে কুরুচিকর মন্তব্য করে চলেছেন তার বিরোধিতা করে তৃণমূল যুব কংগ্রেস। সেই কারণে শুভেন্দু অধিকারীর বিভিন্ন রকম কার্টুন তৈরি করে খোদ বিরোধীদের দলনেতার বাড়িতে ডাকযোগের মাধ্যমে পাঠানো হলো। দীর্ঘ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী গদ্দার অধিকারী লোড সিটিং এমএলএ যাকে আমরা বলি সেই শুভেন্দু অধিকারী বারবার বাংলার একজন নেত্রী এবং একজন মহিলাকে যে ভাষায় যে কুরুচিকর ভাষায় মন্তব্য করছে তার আমরা তীব্র বিরোধিতা করছি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। তার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম গোটা পশ্চিমবাংলা জুড়ে আমাদের পশ্চিমবাংলা তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষের নির্দেশ মোতাবেক আজকে আমাদের এই প্রোগ্রাম। আজকে যে গদ্দার অধিকারী লোডশেডিং বিধায়ক যে ব্যানারগুলো আপনি দেখছেন এগুলো সবটাই আমরা পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্টের মাধ্যমে আমরা শুভেন্দু অধিকারীর বাড়িতে পাঠাতে চাই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। এটাকে পাঠানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যে তাকে ধিক্কার জানাচ্ছি।